গতকালকে জোটনেত্রী শেখ হাসিনার 14 দলের সঙ্গে বৈঠক এবং রাতের খাওয়া খাওয়ার মধ্য দিয়ে এই বার্তা দেশবাসীকে পরিষ্কারভাবে বলেছেন যে জোট আছে, জোট একসঙ্গে নির্বাচন করবে। সেই দিক থেকে আসন ভাগাভাগির বিষয়টা সম্মানজনকভাবে আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব এবং জোটের ভিত্তিতেই নির্বাচন করতে আমরা মাঠে নামব। যে কোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে, কিন্তু যদি বন্ধুদের মাঝে দর কষাকষি এবং মন কষাকষি হয়, শেষ বিচারে হাসি মুখে উঠে যাব। হ্যাঁ, এটা এটা সবসময় আমরা যার যার দলের প্রার্থী দিই, তারপরে আমরা সমন্বয় সাধন করি। সুতরাং যেখানে জোটের প্রার্থী আসবে সেখানে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নিবে। এটা তো এই মুহূর্তে আমাদের 14 দলের 10 জন সংসদ সদস্য আছেন, আমরা আশা করছি 10 দুগুণা 20 জন করতে, এটা আমরা চেষ্টা করব। বাকি শেখ হাসিনা তার দল সবকিছু মিলিয়ে উনি বিবেচনা করবেন। তবে আমি একটা কথা বলছি যে বন্ধুরা যখন একসঙ্গে বসে কোনো বিষয় মীমাংসা করতে, সেখানে দর কষাকষি হবে, লেনদেন হবে, মন কষাকষি হবে, কিন্তু দিনের শেষে হাসি মুখে একসঙ্গে হাত ধরাধরি করে বেরিয়ে যাব। এবারও আমরা একসঙ্গেই নির্বাচন করব। এখানে অনেক জায়গাতে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তো সেক্ষেত্রে স্বতন্ত্র অবস্থান ক্ষমতাসীন দলের কাছে কি আপনার এই জায়গাতে কোনো স্বতন্ত্র 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 প্রার্থী সম্পর্কে কি কৌশল গ্রহণ করা হবে সেটা শেখ হাসিনাকে আমরা বিবেচনা করতে বলেছি। এটা এই ব্যাপারে আরো সময় আছে, আলোচনা করে দেখবো। আমরা জোটের প্রার্থী নৌকা মার্কায় নির্বাচন করবে সবাই। নির্বাচনের আচরণবিধি কেউ প্রত্যাহার করে নিলে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হয় না, সুতরাং ওটা কোনো সমস্যা না। কেউ যদি প্রত্যাহার করে নেয় তাহলে আচরণবিধি ভঙ্গ হয় না, এবং প্রত্যাহার করার জন্য যার যার দল সেই প্রার্থীকে অনুরোধ করতে পারে, নির্দেশ দিতে পারে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি না যে মনোমালিন্য কিছু হবে আর কি। এটা হচ্ছে কৌশলগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিভাবে কার্যকরী করবে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং তারপরে আমরা বুঝব যে প্রত্যেক আসনের স্বতন্ত্র প্রার্থী কিভাবে ভূমিকা রাখছে। আপনার কোনো দাবি জানিয়েছেন এই বিষয়ে? আপনার কোনো দাবি না, আমরা মনে করেছি যে আওয়ামী লীগের নামকরা নেতারা জোটের প্রার্থীর এখানে স্বতন্ত্র হিসেবে লড়াই করলে এটা আওয়ামী লীগ বনাম সেই দলের হয়ে যায়, এটা হয়তো একটু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, আমরা বিবেচনা করার কথা বলেছি। প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা গল্প গুজব ভাত খেয়েছেন, আসন নিয়ে কোনো আলোচনা হয়নি। পুরো ব্যাপারটা সমন্বয়ক জনাব আমির হোসেন আমুর উপরে ন্যস্ত করা হয়েছে, উনি আলাপ আলোচনার ভিত্তিতে এগোবেন এবং জোট নেত্রীর পরামর্শের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন। সুতরাং পরিবেশ শান্তিপূর্ণ এবং নির্ভয় অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় বিএনপি থাকুক অথবা না থাকুক, যে ভোটই হোক না কেন, সেই ভোটে কিন্তু জনগণ শান্তিপূর্ণ পরিবেশ থাকলে জনগণের উপস্থিতি, ভোটার উপস্থিতি অনেকাংশে বেশি হবে।